বড় দুই দাতা সংস্থা থেকে $550 কোটি ঋণ পাচ্ছে বাংলাদেশ। এর মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ দেবে $450 কোটি আর বিশ্বব্যাংক থেকে নতুন করে আসবে $100 কোটি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির বার্ষিক সভায় এমন আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন সেখানে যাওয়া বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান। রাষ্ট্রের ব্যয় মেটাতে প্রতি বছর বাজেটের 15 ভাগের মতো অর্থ বিদেশ থেকে ধার করে সরকার। তবে করোনার ধাক্কা, জ্বালানি তেলের অস্বাভাবিক দর, আমদানি ব্যয় বেড়ে যাওয়া আর বৈদেশিক মুদ্রার সংকটে চলতি বছর সেই ধারের পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাজেট সহায়তা হিসেবে ঋণ চাওয়া হয়েছে সবগুলো দাতা সংস্থার কাছে, যার ইতিবাচক সাড়াও মিলেছে বিশ্বব্যাংক আইএমএফ এর বার্ষিক সভায়। রেজিলিয়েন্স এন্ড সাস্টেইনেবিলিটি ট্রাস্ট, যেটা আরএসটি, সেখান থেকে আমরা একটা লোন চেয়েছি। আর আইএমএফ এর নিয়ম হলো যে আইএমএফ যদি আপনি কোনো একটা ফ্যাসিলিটি থেকে লোন নেন, তাহলে ইসিএফ এবং ইএফএফ থেকেও একটা লোন নিতে হয়। তো সেখানে একটা কম্বিনেশন, ইসিএফ এবং ইএফএফ এর একটা কম্বিনেশন আর আরএসটি দুটো মিলে আমরা, যদি আমাদের যে কোটা সেটা অনেক প্রায় 7 বিলিয়নের কাছাকাছি, কিন্তু আমরা এখান থেকে 4.5 বিলিয়ন নেওয়ার একটা প্ল্যান করে আলোচনা করেছি। এই ঋণের কাঠামো ঠিক করতে ওয়াশিংটন ডিসিতে দুই পক্ষের উচ্চ পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে বলেও জানা গেছে। একই সঙ্গে বিশ্বব্যাংকের অর্থনৈতিক পুনরুদ্ধার ও ঝুঁকি মোকাবেলার সক্ষমতা বৃদ্ধিতে তৈরি তহবিল থেকেও ঋণ পাওয়ার বিষয়ে অগ্রগতি হয়েছে। একটা রিকভারি অ্যান্ড রেজিলিয়েন্স ডিপিসি আপনারা আছেন, ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট আর কি, বাজেট সাপোর্ট সেটা চলমান। সেটার যে সেকেন্ড কিস্তির $250 মিলিয়ন সেটা নিয়ে আমাদের সাথে আলোচনা হয়েছে। আমরা নতুন আরেকটা বাজেট সাপোর্ট চেয়েছি, সেটা হলো গ্রিন রেজিলিয়েন্স ইনক্লুসিভ ডেভেলপমেন্ট গ্রিড, গ্রিড নামে পরিচিত, সেখানে $750 মিলিয়ন। এই $750-$750 এই $1 বিলিয়ন নিয়ে তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে। এর আগে আরেক দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক এডিবিও বাংলাদেশকে $50 কোটি বাজেট সহায়তা দেওয়ার কথা জানিয়েছে চলমান সংকট মোকাবেলায়। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।